দীর্ঘ দুই মাসের নীরবতা শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে নরসিংদীর বস্ত্র কারখানায়। দেশের কাপড়ের চাহিদা মেটাতে সীমিত পরিসরে শুরু হয়েছে উৎপাদন। দীর্ঘদিন কর্মহীন থাকা শ্রমিকরাও যোগ দিয়েছেন কাজে। করোনার ঝুঁকি মোকাবিলায় প্রতিটি কারখানায় নিশ্চিত করার চেষ্টা চলছে স্বাস্থ্য সুরক্ষার। কারখানা চালু হওয়ায় অর্থ সংকটে থাকা মানুষগুলোও তাই বেশ খুশি। মালিকরাও চাইছেন ক্রেতা চাহিদা পূরণের। কোম্পানি আমাদের উপর ভালোভাবে নজরদারি করছে, তাপমাত্রা মাইকে পরে ভিতরে ঢুকতে দেয়। সরকারের যে স্বাস্থ্যবিধি দিছে, আমরা এই স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করতেছি। একটা মেশিনে আমার লোক লাগে দুইজন, দুই সাইডে। এইখানে আমি দুইটা মেশিনে একজন লাগাইতেছি। শ্রমিকদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছি। শারীরিক দূরত্ব তো অবশ্যই, প্রথম হাত ধোয়া, পা স্প্রে করা, বিভিন্ন জায়গায় স্প্রে দেওয়া। তাদেরকে আমরা মাস্ক সরবরাহ করছি, আমরা সাবান দিয়ে দিছি। করোনা পরিস্থিতিতে গেল দুই মাসে বন্ধ থাকে জেলার প্রায় 2200 কলকারখানা। এতে উৎপাদন বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে মালিকরা। ঈদের বাজারও হাতছাড়া হওয়ায় ক্ষতি বেড়েছে কয়েকগুণ। এ অবস্থায় উৎপাদন আর রপ্তানিতে নেতিবাচক প্রভাব ঠেকাতে সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা বণ্টনে নজরদারি নিশ্চিতের দাবি ব্যবসায়ী নেতাদের। এই সেক্টরটাকে বাঁচায় রাখতে হলে আমাদের দিকেও একটু, মাননীয় প্রধানমন্ত্রী, একটু সুনজর দরকার আছে। সরকার ঘোষিত যে প্রণোদনা প্যাকেজগুলো রয়েছে সেগুলো সুষ্ঠু সম্পাদন, দ্রুততম সময়ের মধ্যে নরসিংদীতে ছোট বড় মিলিয়ে 5000-এর বেশি উৎপাদনমুখী কলকারখানা রয়েছে। করোনায় 15,000 কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি মিল মালিকদের। সময় সংবাদ, নরসিংদী।